বিগত ১৬টি বছর ধরে আলেমদেরকে জঙ্গি বানাবার নাটক এমন ভাবে সাজানো হয়েছিল যে আলেমরা ছিল সমাজের সবচেয়ে শান্তিকামী জঙ্গি নাটক সাজিয়ে অসংখ্য আলেমদেরকে মিথ্যা মামলায় জেলখানায় যারা পুরে নিয়েছিল গত দুদিন আগে তারা প্রকৃত জঙ্গি উপাধি পেয়ে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ হয়ে গেছে আমার এক মুসল্লি আমার নিজের মুসল্লি পিঠে হাত ভেঙে দিয়েছে ছাত্রলীগের ছেলেরা ওরা জঙ্গি হয় নাই আজকে পৃষ্ঠা উল্টায় উল্টিয়েছে সময় বদলেছে বিশ্ববিদ্যালয়ে ওরা টর্চার সেল বানিয়েছিল এই টর্চার ছেলের মধ্যে সেখানে রামদা রেখেছে সুরি রেখেছে মারণাস্ত্র রেখেছে দেশি বিদেশি অস্ত্র রেখেছে আগ্নেয়াস্ত্র রেখেছে মানুষ হত্যা করার জন্য ভিডিও ক্লিপস এখনো আছে হেলমেট বাহিরি মাথায় হেলমেট দিয়ে দিয়ে এই কুলাঙ্গারেরা অসংখ্য মানুষকে খুন করেছে প্রকাশ্যে করে নাই চিৎকার দিয়ে বলেন করে নাই এরা যে জঙ্গি এরা যে সন্ত্রাসী এরা যে কেডার এরা দেশ এবং জনগণের শত্রু কোনো সন্দেহ আছে কিন্তু এই জঙ্গির তকমা দিয়েছিল আলেমদের উপর ওরা সত্যকে আড়াল করতে চেয়েছিল মিথ্যা দিয়ে কিন্তু সেটা হয় নাই আজকে গোটা জাতির সামনে প্রমাণিত আসল জঙ্গি কারা আসল সন্ত্রাসী কারা এই কোরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন ওয়ানাযানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিম মুতাকাবিলিন দুনিয়ার মানুষের মধ্যে এমন আত্ম অহমিকা গরিমা আছে যে কেউ পয়সাওয়ালা হলে আরেক পয়সাওয়ালার চেহারার দিকে তাকাতে চায় না নিজের মধ্যে এমন অহমিকা আছে যে কতভাবে কাকে পেছনে ফেলা যায় যত মানুষকে বাইপাস করে পেছনে ফেলবে সে তত দামি হবে বলে এটা মানুষের চিন্তা চেতনা এটা মানুষের মনের মধ্যে একটা রোগ যার জন্য সামনাসামনি কেউ বসতে চায় না আল্লাহ বলেছেন কিয়ামতে আমি আমার নেককার বান্দাদেরকে জান্নাতে ঢুকায় দেওয়ার পরে এদেরকে এমনভাবে পরিচ্ছন্ন করব ওয়ানাযানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন অন্তরের মধ্যে যত প্রকার বক্রতা আছে কলুষতা আছে কালিমা আছে সব আমি আল্লাহ দূর করে দেব কোনো হিংসা থাকবে না বিদ্বেষ থাকবে না জেলাসি থাকবে না আত্ম অহমিকা থাকবে না আলা সুরুরিম মুতাকাবিলিন একে অপরের চেহারার দিকে তাকিয়ে টান টান হয়ে বসে থাকবে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান কোনো প্রকার বাজে কথা তারা সেখানে শুনবে না কোনো শোরগোল শুনবে না কোনো চিৎকার চেঁচামেচি শুনবে না কোনো মিথ্যা শুনবে না কোনো গালিগালাজ শুনবে না আর তাকিয়ে থাকবে একে অপরের দিকে সুবহানাল্লাহ পড়েন এই গুণটা জান্নাতীদের হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মাকে আল্লাহ দুনিয়াতে এরকম পাক করে দিয়েছিলেন যার দরুন রসুলের হাসি রসুলের কান্না রসুলের রাগ রসুলের গুস্সা সবই গোটা মানবতার জন্য আদর্শ হয়ে দাঁড়িয়েছিল একবার আল্লাহর নবী কথা বলছিলেন হাদিস সংরক্ষণকারী সাহাবীরা হাদিসটা লিখে ফেলছিলেন নবীজি কথার মাঝখানে একবার রাগ হয়ে গেলেন সাহাবায়ে কিরাম লেখা বন্ধ করে দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন তারা এখন আমার বক্তব্য লিখছে না হুজুর জিজ্ঞেস করলেন লেখা বন্ধ করলে কেন তারা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো রাগ হয়ে গেছেন এই জন্য লেখা বন্ধ করে দিয়েছি আল্লাহর হাবিব বললেন আমার রাগ গুস্সা হয়ে যাওয়াটাও তোমাদের জন্য আদর্শ আর তোমরা লিখে রাখো এই জায়গার মধ্যে এ কারণে আমি নবীজি রাগ হয়ে গিয়েছিলাম এমন আদর্শ মানুষ আল্লাহু আকবার বলে চুলচেরা বিশ্লেষণ করে যার দোষ খুঁজে পাওয়া যায় না সমাজের সমস্ত মানুষ যাকে আলামিন বলে অতি বিশ্বাসী বলে যাদের নেতৃত্বে সমাজের মানুষরা চলে তাদের কাছে টাকা পয়সা গচ্ছিত না রেখে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে রাখে দলিল প্রমাণ কি ঐতিহাসিক ঘটনা আপনারা সকলে জানেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেদিন হত্যা করার জন্য উন্মুক্ত তলোয়ার নিয়ে তার ঘর ঘেরাও করে দাঁড়িয়েছিল জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন রসুলকে ঘুম থেকে উঠালেন আর বললেন
আল্লাহ আপনাকে হুকুম করেছেন হিজরত করে মক্কা আছেন, আপনি মদিনায় চলে যান, আপনার চতুর্পাশে শত্রুরা দাঁড়িয়ে আছে খোলা তলোয়ার নিয়ে আপনাকে হত্যা করার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসলেন নিজের ঘরে, হযরত আলীকে নিজের চাদর দিয়ে শুয়ে দিলেন। যখন শুয়ে দিলেন ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহর নবী আলীকে ডেকে বললেন, আলী এই টাকাগুলো অমুকের, এই টাকা অমুকের, এই দিনারগুলো অমুকের, এই দিরহামগুলো অমুকের, নাম উল্লেখ করে করে প্রত্যেকের আমানত, এগুলা মুসলমানদের আমানতের টাকা ছিল না, সব ছিল মুশরিকদের আমানতের টাকা। ভাবা যায়, যারা হত্যা করতে এসেছে তার টাকা তার হাতে, উনি বিদায় হওয়ার সময় নাম বলে বলে আলীর হাতে দিয়ে যাচ্ছেন আর বলছেন, আমি চলে যাওয়ার পরে আমানতের এই টাকাগুলা প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছায় দিয়ে আসবে। চিল্লায় করে আল্লাহু আকবার। নেতৃত্ব মানে আবু জেহেলের, টাকা রাখে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বিদায় হওয়ার সময় তিনি সকলের টাকা হযরত আলীর হাতে বুঝায় দিলেন। হযরত আলী একটু বিচলিত হলেন না, তিনি চিন্তাও করলেন না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চলে যাচ্ছেন, আপনার চাদর মুড়ি দিয়ে আমি এখানে শুয়ে থাকবো, এতে আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই, কোনো ব্যথা নাই, কাফেররা যদি আমাকে মুহাম্মদ মনে করে টুকরাও করে ফেলে আমার মনে কোনো দুঃখ থাকবে না, আমার মনের মধ্যে এটাই সান্ত্বনা থাকবে, আমি আলীর বিনিময়ে আমার নবী জানে বেঁচে গেছে। আল্লাহর নবী আলীকে সান্ত্বনা দিয়া বললেন, আলী টাকাগুলা তোমার হাতে রাখো, সকলের হাতে পৌঁছায় দিবা, আর মনে রেখো তোমার সাথে মদিনাতে আমার সাক্ষাৎ হবে। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, এই কথা যখন বলে ফেলেছেন আল্লাহ রসুল, মদিনাতে দেখা হবে, আর কোনো ভয় আছে? চিল্লায় বলেন, আছে? কোনো ভয় নাই। আমি এই ঘটনা থেকে শুধু এই অংশটা কুট করতে চেয়েছি যে আমানতের টাকা রসুলের হাতে রাখা হতো, কত বিশ্বাসী মানুষ ছিলেন সকলের কাছে তিনি, কত ভালোবাসার পাত্র ছিলেন তিনি, কত বিশ্বস্ততা জাগা ছিলেন তিনি। এমন একজন সৎ মানুষকে তারা মিথ্যা দিয়ে তার অবদানকে, তার আলোকে, তার সৌন্দর্যটাকে তৎকালীন যুগের লোকেরা ঢেকে দেওয়ার চেষ্টা করেছে, একমাত্র দুনিয়াবি স্বার্থে, একমাত্র নফসের পূজা করার কারণে, তাগুতের পূজা করার কারণে, সামাজিকভাবে রেওয়াজকে ঠিক রাখার স্বার্থে বাপদাদা পূর্বপুরুষ মূর্তি পূজা করেছে, এটাকে ঠিক রাখতে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা পাগল বলেছে, মিথ্যাবাদী বলেছে। যদি বলেন নাউজুবিল্লাহ, যতগুলা গালি তারা আল্লাহ রসুলকে দিয়েছেন, যেমন পাগল বলেছেন, মিথ্যাবাদী বলেছেন, মন গড়া কথা বলেন বলে তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ তারা রটনা করেছে, এমনকি এমন কথা বলেছে তাকে জিনে আসর করেছে, জিনে তার উপর ভর করেছে, যতগুলি অপবাদ দেওয়া হয়েছে, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বলেছেন যে তিনি তো কবি হয়ে গেছেন। জোরে বলেন, আবার বলেছেন তিনি জাদুকর হয়ে গেছেন, কি না বলেছেন, মানে কি বললে তাকে এই মিশন থেকে ফেরানো যায়, কি বললে তার উপর থেকে মানুষের আস্থা নষ্ট হয়, সব বলেছে তারা। কখনো বলেছে জাদুকর, কখনো বলেছে জ্যোতিষী, আবার কখনো কখনো বলেছে পাগল হয়ে গেছে, আবার কখনো কখনো বলেছে তার উপর জিনে আসর করেছে, আবার কখনো কখনো বলেছে কোরআন এটা নাজিল হয় নাই, এটা তিনি মন গড়া তোমাদের সামনে বলেন। যতগুলো অপবাদ এসেছে সবগুলি অপবাদের জবাব স্বয়ং আল্লাহ নিজে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। একটা হাদিসও আপনি খুঁজে পাবেন না রসুল বলেছেন যে আমি মিথ্যাবাদী নই, আমি পাগল নই, আমার উপর জিন ভর করেন নাই, নিজের জবাব একটাও দেননি। যতগুলো জবাব এসেছে সব কোরআনের আয়াত নাযিল করে আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ও আমার সাহিবকুম বিমাজনুন, তোমাদের সাথে আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পাগল নন। আবার যখন বলেছে তিনি মন গড়া কথা বলেন, নাজিল হয় নাই কোনো কিছু,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি প্রতিবাদ জানাবেন তার পক্ষ হয়ে আল্লাহ পাক নিজে ওয়াকালতি করলেন আল্লাহ পাক সূরা নাজমের মধ্যে বললেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু আমার নবীজি মন গড়া কোনো কিছুই বলেন নাই নিজের পক্ষ থেকে কোনো কথা তিনি বানিয়ে বলেননি যা বলেছেন সব আমি আল্লাহ তাআলা ওহী প্রত্যাদেশ করে তার কাছে যা নাযিল করেছি সেটাই তিনি বলেছেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মাজিদে সূরা হাক্কার মধ্যে জবাব দিয়েছেন মানুষ আপনাকে বলেছে আপনি নাকি কবি হয়েছেন এগুলো কবিতার ভাষা নয় আল্লাহ বলেছেন ওয়াবা ওয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন এগুলা কোনো কবিতার কথা নয় কারণ যারা কবি হয় তারা আবেগের বশবর্তী হয়ে অতিরিক্ত কথাবার্তা বলেন যেমন পৃথিবীর অসংখ্য কবি আছেন যারা কাব্যের ভাষায় অসত্যকে সত্য বানান সত্যকে অসত্য বানান অতিরঞ্জন কথাবার্তা বলেন ঠিক কিনা বলেন অনেক কথাবার্তা বলেন কিন্তু ওয়ামা হুয়া বিকাউলি শাইর এটা কোনো কবির বানানো কথা নয় কালিলাম মা তুমিনুন তোমরা খুব কমই ঈমান আনো ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন এটা কোনো গণকের কথা নয় জ্যোতিষীর কথা নয় সুবহানাল্লাহ গণকের কথা নয় কবির কথা নয় এটা মন গড়াও কথা নয় তাহলে এটা কি আল্লাহ পাক বলছেন তানজিলুন মির রাব্বিল আলামিন বিশ্ব প্রতিপালক রবের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব জোরে বলেন সুবহানাল্লাহ এরকম কোন উদাহরণ দিতে গেলে অনেক কথা বলা যাবে যেমন তারা অববাদ দিয়ে বলেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর যে জিন ভর করেছিল সেই জিন তার থেকে নজর ফিরিয়ে নিয়েছে মানে আল্লাহ তাকে ছেড়ে দিয়েছে জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ পাক প্রত্যুষের কসম খাইলেন দিবসের কসম করে বললেন ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা দিবসের কসম খাচ্ছি আমি আল্লাহ রাতের কসম খাচ্ছি যখন তা নিশ একেবারে কালো হয়ে যায় নিকশ কালো হয়ে যায় আমি আল্লাহ দিনের আলোর কসম রাতের আধারের কসম করে বলছি মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা আপনার রব আপনাকে ছেড়ে দেয় নাই আপনার ব্যাপারে তিনি উদাসীন নন সুবহানাল্লাহ এর মানে হচ্ছে কাফেরদের পক্ষ থেকে যত প্রকারের অপবাদ আছে সবগুলা অপবাদের জবাব কে দিয়েছে জোরে বলেন আল্লাহ আল্লাহ নিজে দান করেছেন কত মহব্বত করেন রসুলকে ভাবতে পারেন আপনারা আচ্ছা নিজের আপনি ধরুন আপনি আমাকে আঘাত করেছেন সেই আঘাতের জবাব আমি দিলাম এক ভাষায় আর যদি আমি না দিয়ে আমার খুব হিতাকাঙ্ক্ষী কেউ আমার পক্ষ হয়ে হৃদয় নির্ণয় ভালোবাসা দিয়ে সেই কথাগুলো বলেন তখন কি বোঝা যায় আমার প্রতি আন্তরিকতা কম না বেশি এটা যদি দুনিয়ার সাধারণ মানুষের ক্ষেত্রে হয় স্বয়ং আল্লাহ বক্তব্য দিচ্ছে কাফেররা অপবাদ দিয়েছে রসুলের উপরে রসুল কোনো কথা বলেন না প্রশ্নের সমস্ত অপবাদের জবাব দিচ্ছে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আল্লাহু আকবার বলেন কত শান কত মান সে রসুল সত্যকে কোনোদিন মিথ্যা দিয়ে আড়াল করে রাখা যায় না ওরা কবি বলেছেন আল্লাহ জবাব দিয়েছেন ওরা কাহেন বলেছেন গণক বলেছেন আল্লাহ জবাব দিয়েছেন মিথ্যাবাদী বলেছেন জবাব দিয়েছেন মন গড়া কথা বলেন বলে উত্তক্তি করেছিলেন তার জবাব আল্লাহ পাক দিয়েছেন আবার বলেছেন যে তিনি আত্মবিস্তৃত হয়ে গেছেন তার মাথা ঠিক নাই জোরে জোরে কর নাউজুবিল্লাহ সকল কথার জবাব আল্লাহ রাব্বুল আমিন দিয়ে দিলেন আর প্রমাণ করে দিলেন সত্যকে কোনোদিন মিথ্যা দিয়ে ধামা চাপা দিয়ে রাখা যায় না যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুওয়াতের নূর এবং এর আদর্শ গোটা বিশ্বময় ছড়িয়ে যাচ্ছে সমাজে যে রসুলের কাছে আসে সেই দুর্বল হয়ে পড়ে
কারণ সত্যের সামনে তো অসত্য এক খড়কুটার মতো। আমি আমার ভাষায় বলি, সত্য হচ্ছে এক প্রজ্বলিত আগুনের মতো, আর মিথ্যা হচ্ছে খড়কুটার মতো। আগুন যেমন খড়কুটাকে জ্বালিয়ে শেষ করে দেয়, যে সমাজে সত্য উন্মোচিত হয় সেখানে খড়কুটাগুলো, মিথ্যা নামক খড়কুটাগুলো জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমায় বিজয় বেশে যখন ঢুকেছিলেন হিজরতের 10 বছর পরে, অসংখ্য মূর্তি দিয়ে ঘেরা, মূর্তিগুলা ভাঙছিলেন আর বলছিলেন কুল জা আল হাক্কু ওয়া যাহাক আল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। নবী আপনি বলেন জা আল হাক্কু, সত্য এসেছে, ওয়া যাহাক আল বাতিল, বাতিল মূলোৎপাটিত হয়েছে, ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয়ই বাতিল, নিশ্চয়ই মিথ্যা চিরতরে উৎপাটিত হবেই হবে। সুবহানাল্লাহ। এখানে বলা হয় নাই জাহাবাল বাতিল, জাহাবা মানে হচ্ছে চলে গেছে, ওয়াজাহাকাল বাতিল, জাহাকা জাহাকু মানে হচ্ছে একেবারে শিকড় স উপরে ওঠা, মানে সত্য যেখানে এসেছে, তাওহীদ যেখানে এসেছে, শিরিক সেখানে শিকড় স উপরে ফেলা হয়েছে। আল্লাহু আকবার। যুগ যুগ ধরে শয়তান মানুষকে মিথ্যা দিয়ে সত্যকে আড়াল করার চেষ্টা করেছে মানুষের ভেতরে, এই প্রপাগান্ডা নতুন নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার হাজার হাজার বছর আগের কথা, গোটা দুনিয়ার জগৎবাসীর জন্য, পৃথিবীর সমস্ত যুবকদের জন্য চরিত্রের এক অনুপম রূপক, চরিত্রের এক উৎকৃষ্ট নমুনা আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম, যার চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক কুরআন শরীফে আয়াত নাজিল করেছেন, যার সততার ব্যাপারে, যার নামে আহসানুল কসাস কোরআনে নাজিল কৃত সমস্ত ঘটনার মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘটনা আল্লাহ এই কোরআনে উল্লেখ করেছেন। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক যেই চেহারা দিয়েছিলেন, যেই সৌন্দর্য দান করেছিলেন, আপনি সৌন্দর্য দ্বারা বর্ণনা শুনলে অবাক হয়ে যাবেন। আগে আপনারা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো অতিরঞ্জন কথা বলতেন, বাড়িয়ে কথা বলতেন? আল্লাহর নবী মিরাজ থেকে ফিরে এসে সাহাবায়ে কামদেরকে বলছেন, সাহাবীরা শোনো, আমি সমস্ত নবীদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, আমার ভাই ইউসুফের সাথে যখন আমার দেখা হলো, আমি যখন তার চেহারার দিকে তাকালাম, জিব্রাইল পরিচয় করে দিলেন ওনার নাম ইউসুফ, আমি তার চেহারা দেখে আমার কাছে মনে হয়েছে গোটা পৃথিবীতে আল্লাহ যত সৌন্দর্যতা সৃষ্টি করেছেন, যত সৌন্দর্যতা আল্লাহ সৃষ্টি করেছেন, পৃথিবীর সমস্ত সৌন্দর্যটাকে যদি দুই ভাগে ভাগ করা যায়, অর্ধেক সৌন্দর্যটা, গোটা জগতের অর্ধেক সৌন্দর্যটা শুধুমাত্র আমার ভাই ইউসুফের চেহারা মধ্যে আল্লাহ দান করেছে, আর বাকি আধা সৌন্দর্যতা বিশ্ব পরিমণ্ডলে আল্লাহ ভাগ করে দিয়েছে। ইউসুফ জুলেখা নিয়ে ইরান থেকে নাটক বানিয়েছে, বাংলায় ডাবিং হয়েছে, কোনো এক যুবককে দিয়ে তারা কাল্পনিক গল্প সাজিয়েছে, লোকটার চেহারা সুন্দর কিন্তু এটা বানানো মোটেও উচিত হয় নাই, কারণ ইউসুফ আলাইহিস সালামের চেহারার যে বর্ণনা আল্লাহ রসুল নিজে দিয়েছেন, যে এমনই সৌন্দর্যমণ্ডিত পুরুষ তিনি ছিলেন, আপনি আন্দাজ করেন তো, একটা মানুষের চেহারার দিকে তাকিয়ে থেকে মেয়েরা হাত কেটে ফেলেছে আন্দাজ করতে পারেন? আল্লাহু আকবার বলবেন না? আচ্ছা, এটা কি কাল্পনিক গল্প মনে হয়েছে? এটা কোরআনের আয়াত। আগে কোন সুবহানাল্লাহ। ছোটবেলায় যখন গল্পটা শুনেছি যে ইউসুফ আলাইহিস সালামকে দেখে মেয়েরা হাত কেটেছে, এটা মাথায় ঢুকতো না যে এটা কেমনে সম্ভব, কি করে সম্ভব। যখন কোরআনে কারিমে তাফসীর পড়লাম, এমনকি ছাত্র জীবনে যখন মাদ্রাসায় তর্জমাগুলো পড়ছিলাম, তখন মনে হচ্ছিল সুবহানাল্লাহ, ঘটনা তো সত্য। আল্লাহু আকবার বলে তা আপনাদের কাছে কি মনে হয় যে এটা একটা একটু সুন্দর ছিল নাকি হালকা পাতলা? কতটা সুন্দর হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন যে তারা সৌন্দর্যটা দেখে ইউসুফের দিকে তাকায় আছে। দেখেন কোরআন শরীফে আল্লাহ কোন শব্দে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না أرسلت إليهن وأعتدت لهن متكأ وآتت كل واحدة منهن سكينا وقالت اخرج عليهن فلما
ما رأينه أكبرنه وقطعن أيديهن وقلن حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم রাষ্ট্রের প্রেসিডেন্টের স্ত্রী তার প্রেমাসক্ত হয়ে গেছে কথা চতুর্দিকে ছড়ায় গেছে সমাজের মহিলারা সমালোচনা শুরু করেছে সমাজের মহিলারা বলতে শুরু করলো বাড়িতে থাকা তাদেরই গোলাম তাদের হাতেই বড় হয়েছে তার প্রেমে প্রেসিডেন্টের স্ত্রী পাগল হয়েছে সে কি মাথা নষ্ট হয়ে গেল নাকি এ কেমন কথা এটা গোলামের প্রেমাসক্ত হয়েছে এরকম করে জুলাইখার সমালোচনা চতুর্দিকে মহিলারা করছে এই আওয়াজ যখন জুলাইখা নিজে শুনেছে জুলাইখা সবগুলা মহিলাকে সম্ভ্রান্ত সুন্দরী তরুণী তরুণী যুবতী সব মহিলাদেরকে নিজের বাড়িতে দাওয়াত দিয়েছে দাওয়াত দিয়ে শুধু এই কথা প্রমাণ করতে চেয়েছে যে তোমরা আমার উপর অপবাদ দিয়েছো যে আমি তার প্রতি দুর্বল হয়ে গেছি তিনি কৌশলে প্রত্যেকের হাতে একটা করে ছুরি দিয়েছেন কোরআন শরীফে আল্লাহ এত সুন্দর করে বলেছেন ওয়াতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিক্কিনা আগত প্রত্যেকটা মহিলার হাতে একটা করে ছুরি ধরায় দিলেন ছুরি দিয়েছে ফল দিয়েছে কেটে কেটে খাও এটা তৎকালীন যুগের আপ্যায়নের একটা পদ্ধতি ছিল এটা ওখানকার কৃষ্টি কালচার ছিল তো তারা ফল কেটে খাচ্ছে এমন সময় জুলাইখা হযরত ইউসুফকে বললেন যে তুমি এই মাঝখান দিয়ে হেঁটে এই পাশ থেকে ঢুকবে আরেক পাশ থেকে বের হয়ে যাবে জাস্ট এতটুকু সময় ওয়াকালা তিখরুজ আলাইহিন্না তিনি যখন বের হয়ে যাচ্ছিলেন ফালাম্মা রাআইনাহু এক ফাঁকে মহিলারা ইউসুফকে এক নজরে একটু দেখেছে দেখা মাত্র আকবারনাহু তারা তাআজ্জুব হয়েছে বিস্মিত হলো এমন অবাক হয়েছে তার চেহারার দিকে তাকিয়ে অপলোক নেত্রে তাকিয়ে আছে আর ফল যে কাটছে না কোন দিকে তাকিয়ে আছে কিছু দেখছে মুহূর্তের জন্য সব ভুলে গেছে কত্তানা আইদিয়াহুন্না আল্লাহ বলছেন ফল কাটা বাদ দিয়ে হাত কেটে ফেলছে আল্লাহু আকবার বলবেন না কেটেছে এটা কি আমি বললাম নাকি আল্লাহ বললেন কত্তানা আইদিয়াহুন্না ওরা নিজের হাত কেটে ফেলেছে তেরো পায় নাই ইউসুফের চেহারা দেখে ওয়াকুলনা এরা বলে ফেলেছে হা শালিল্লা আল্লাহর কসম মা হাদা ভাষার এটা মানুষ হতে পারে না এটা কোনোদিন মানুষ হতে পারে না ইন হাদা ইল্লা মালাকুন কারীম এটা তো সম্মানিত ফেরেশতা ছাড়া কিছুই হতে পারে আল্লাহু আকবার বলে মহিলারা বলে ফেললো এটা সম্মানিত ফেরেশতা ফেরেশতা ছাড়া মানুষ কি করে এত সুন্দর হয় যখন তারা বলল মানুষ কেমনে এত সুন্দর হয় নিজের হাতটা কেটে ফেলেছে আন্দাজ করতে পারে নাই টের করতে পারে নাই এখন জুলাইখা এদেরকে ডেকে বলছে এবার তাহলে শোনেন ক্বালাত ফাযালিকুন্নাল্লাযী লুমতুন্নানী ফীহ এই সেই যুবক যার ব্যাপারে তোমরা আমাকে অপবাদ দিয়েছিলে যে আমি নাকি পাগল হয়ে গেছি তোমরা পাগল হইলে কেন তোমরা এক নজর দেখে যদি হাত কাটতে পারো যে যুবকটি আমার চোখের সামনে বছরের পর বছর লালিত হয়েছে আমি তার উপর দুর্বল হওয়াটা স্বাভাবিক ছিল তখন তারা সকলে মিলে বলল কথা তো সত্য সুবহানাল্লাহ এখন এটা অনেক লম্বা ইতিহাস আমি আমার মনে আছে সুরা ইউসুফের তাফসীর আমি বুটবাজার কেন্দ্রীয় জামে মসজিদে টানা ছয় মাস করেছিলাম শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিক জুমার বয়ানে ছয় মাসেও শেষ হচ্ছিল না এত সুন্দর ঘটনা আর এত শিক্ষণীয় কাহিনী এর মধ্যে আছে আমি ঘটনার মাঝখান থেকে খণ্ডিত একটা অংশ আপনাদের সামনে উপস্থাপন করেছি এই কথা বোঝাবার জন্য আল্লাহ পাক নবী ইউসুফ আলিহি সালাতামকে কত সুন্দর করে বানিয়েছেন আল্লাহর নবী যে নিজে অত্যুক্তিকর কোনো কথা বলেন না একথা প্রমাণ দিতে গিয়ে এই ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করেছি রসুল বলেছেন মেরাজ রজনীতে আমি আমার ভাই ইউসুফের চেহারার দিকে যখন তাকিয়েছে আমার কাছে মনে হয়েছে ওটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্যটা আল্লাহ আমার ভাই ইউসুফের চেহারার মধ্যে ঢেলে দিয়েছেন আপনাদেরকে একটা মজার কথা শোনায় মজার তথ্য হচ্ছে এই যে দুনিয়াতে আমরা কেউ বেঁচে কেউ লম্বা কেউ কালো কেউ খাটো কত রং কত বর্ণ জান্নাতে সমস্ত মানুষদেরকে আল্লাহ ইউসুফ আলিহিস সালাতাম মতো সুন্দর বানাই দিবেন কোন কালো মানুষ বেহেশতে থাকবে না আল্লাহু আকবার বলে কোন বেঁটে মানুষ থাকবে না কোন বৃদ্ধ লোক থাকবে না কোন দাড়িওয়ালা একটা লোক বেহেশতে প্রস্তাব দিয়ে খুঁজে পাওয়া যাবে না সুবহানাল বলবেন না জান্নাতে পুরুষদের মুখে দাড়ি থাকবে না মুছ থাকবে না গোপ থাকবে না শরীরে কোনো লোম থাকবে না পশম থাকবে না
সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এক অনুপম সৌন্দর্যতা দিয়ে আল্লাহ পাক জান্নাত তৈরি করেছেন আল্লাহ বলেছেন এমন জান্নাত আমি বানিয়েছি মা লা আইনুন রাত এমন কোন চক্ষু নাই যে কোনদিন দেখেছে ওয়ালা উযুনুন সামিয়াত এমন কোন কান নাই যা এমন সুন্দর যেটা কথা সে কোনদিন শুনেছে ওয়ালা খাতারা আলা কলবি বাশার পৃথিবীর মাটিতে এমন কোন আত্মা নাই এমন কোন কলব নাই হৃদয় নাই যে হৃদয় দিয়ে এমন সৌন্দর্যতার কথা সে কোনদিন কল্পনাও করতে পেরেছে নেককার বান্দাদের জন্য আল্লাহ পাক এমন বেহেশত রেখে দিয়েছেন আল্লাহ তুমি আমাদের গুনাহ মাফ করে আমাদেরকে জান্নাতবাসী করে দিও আমিন যদি বলেন আমিন আমিন আচ্ছা দামি জিনিস আমরা ডাস্টবিনে ফেলি নাকি সুকে সাজিয়ে রাখি নিশ্চয়ই আমরা সাজিয়ে গুছিয়ে রাখি পচা জিনিস কেউ সুকেসে রাখে কোথায় ফেলে দেয় ডাস্টবিনে ফেলে দেয় যাদের অন্তরাত্মা পচে যায় নষ্ট এরা জান্নাতে যাওয়ার উপযুক্ত থাকে না এগুলো সব যাবে জাহান্নামে পবিত্র আত্মার মানুষগুলো সব আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জন্য সাজিয়ে রেখেছেন সুবহানাল্লাহ আল্লাহ যেন আমাদের পবিত্র আত্মা হওয়ার তৌফিক দান করেন আমিন যে কথা বোঝাবার জন্য বয়ানের শুরু থেকে এ পর্যন্ত কথা বলেছি সত্যকে কোনোদিন মিথ্যা দিয়ে আটকায় রাখা যায় না এই ইউসুফ আলাইহিস সালাম তার প্রেমাসক্ত হয়ে জুলাইখা তাকে গৃহে বন্দী করেছিল লম্বা ইতিহাস সাত সাতটি দরজার মধ্যে তালা লাগিয়ে দিয়েছিল তিনি ঘরের মধ্যে একাকী চলে গেলেন ইউসুফ আলাইহিস সালামকে ডেকে জুলাইখা কি বলেছিল হাই তালাক কোরআনের ভাষায় হাই তালাক আসো আমার দিকে আমার কামনা বাসনা আমার চরিতার্থ করো আমার মনোবাঞ্ছনা পূরণ করো ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন ক্বালা মাআদাল্লাহ আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া আমার রব আমি তো ছিলাম কুয়ার মধ্যে পড়া আমি তো মরে যেতে পারতাম আল্লাহ আমাকে কুয়া থেকে উদ্ধার করলেন আল্লাহ কুয়া থেকে উদ্ধার করে আমাকে মিশরের সম্রাটের ঘরে লালিত পালিত হওয়ার রাজ পরিবারে বড় হওয়ার সুযোগ করে দিলেন আর আমি আজকে জিনার মতো গুণা করে আমি সেই রবের নাফরমানি করব ইন্নাহু লা ইফলিহু যালিমুন জালেম কোনোদিন সফল কাম হতে পারে না আমি এই কাজ করতেই পারবো না কোরআন বলছে ইউসুফ আলাইহিস সালামকে যখন সে এভাবে টান দিল ওয়ালা কদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহান রাব্বিহি كذلك لنصرف عنه السوء والفحشاء إنه من عبادنا المخلصين ولقد همت به মহিলা তো দৃঢ় প্রতিজ্ঞা করে ফেলেছিল তার সাথে অন্যায় করেই ছাড়বে যে কোনো মূল্যে অন্যায় সে আজকে করেই ছাড়বে ও হাম্মা বিহা ইউসুফ অন্তর থেকে সংকল্প করে ফেলতো লাউলা বুরহান রব্বি যদি তার রব আমি আল্লাহর নিদর্শন চোখের সামনে দেখতে না পেত সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ মুফাসসিরিন কিরামরা আয়াতের তাফসীর লিখেছেন যে কি নিদর্শন দেখেছেন হযরত ইউসুফ কোন কোন বর্ণনার মধ্যে এসছে ইউসুফ আলাইহিস সালামের চোখের সামনে তার পিতা ইয়াকুবকে আল্লাহ দাঁড় করিয়ে দিয়ে ইয়াকুবের প্রতিচ্ছবির সামনে দাঁড় করে ইউসুফকে ধমক দিয়ে বলেছে ইউসুফ খবরদার তুমি আল্লাহর নবী হবে তুমি জিনা করতে পারো না আল্লাহু আকবার বলেন এভাবে সতর্ক করেছেন আবার কোন কোন বর্ণনার মধ্যে এসছে ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা আল্লাহর যে বিধান জিনার ধারে কাছেও যাওয়া যাবে না এই বিধানটা আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামের চোখের সামনে তুলে ধরেছেন সুবহানাল্লাহ বলেন এই নিদর্শনের মাধ্যমে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম তার চরিত্রকে হেফাজত করলেন কিন্তু তিনি এখন বাঁচবেন কিভাবে এখানে দরজা সব তালা দেওয়া আর চাবি সংরক্ষিত জুলাইখার হাতে এই চাবি আর কারো কাছে নাই বের হবেন কিভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করেন নবী ইউসুফ আলাইহিস সালাম তালাবদ্ধ দরজার দিকে দৌড় দিয়েছে যে আমার সামর্থ্য যতটুকু আছে আমি চেষ্টা চালাই বাকি হেফাজত করার মালিককে কোরআন বলছে ওয়াস্তাবাকাল বাব দরজার দিকে দৌড় দিয়েছে
এখানে আল্লাহ রাব্বুল আমিন দ্বিবচন ব্যবহার করেছেন, এর মানে ইউসুফ একা দৌড় দেয়নি, ইউসুফের সাথে সাথে জুলাইখাও দৌড় দিয়েছে তাকে ধরার জন্য। ওয়াকদ্দাত কামীসহু মিন দুবুরিন, পিছন দিক থেকে জামার টান দিয়ে ধরেছে। ওয়া আলফায়া সাইয়্যিদাহা আলাদাল বাব, এক একটি করে দরজা, সবগুলো দরজা আল্লাহ পাক তার কুদরতি কারিশমায় নবী ইউসুফের জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন, সব দরজা খুলে গেল। সপ্তম নম্বর দরজার সামনে গিয়ে দেখে আলফায়া সাইয়্যিদাহা আলাদাল বাব, দরজার সামনে জুলাইখার স্বামী দাঁড়ায় আছে। কি বিদ্যুটে পরিস্থিতি, একেবারে দুজনে হাঁপায় আসছে, পিছন দিক থেকে জামা টান দিয়েছে, ছিঁড়ে ফেলেছে ইউসুফকে আটকানোর জন্য, আটকাতে পারে নাই। সুবহানাল্লাহ, এমন চরিত্রের পুরুষ সমাজে অ্যাভেলেবেল, ঠিক না? কি বলেন আপনারা? আহারে কি সুন্দর চরিত্র, সুবহানাল্লাহ। যৌবনকালে যৌবনের পরীক্ষার চেয়ে অগ্নি পরীক্ষা তো আর কিছুই হতে পারে না। আগুনের উপর একটা পুরুষের জন্য হেঁটে যাওয়া সহজ, নারীর ফেটনা থেকে নিজেকে মুক্ত রাখা আগুনের হেঁটে যাওয়ার চাইতেও বড় কঠিন। এই পরীক্ষায় তিনি পাশ করলেন। যখন দেখলো সে ধরা পড়ে গেছে, ইউসুফ আলাইহিস সালাম চুপ থাকলেন, তিনি তার শান ঠিক রাখলেন, গোপন করার চেষ্টা করলেন যে তার মান সম্মান নষ্ট হোক তিনি চাচ্ছিলেন। কিন্তু সে ইউসুফ আলাইহিসসালামের উপর একটা অপবাদের বোঝা আরোপ করলো। কোরআনে কারীম বলছে ইউসুফ আলাইহিসসালামের উপর অপবাদের বোঝা চাপায় দিয়া মহিলা বলে ফেললো, কালাত মা জাযাউ মান আরাদা বি আহলিকা সুআন ইল্লা আন ইউসজানা আও আযাবুন আলীম। প্রাণের স্বামী আমার, আপনি লালিত পালিত করে যে ইউসুফকে বড় বানালেন, সেই ইউসুফ যখন আপনার স্ত্রীর উপর হানা দিয়েছে, তার চরিত্র উপর আক্রমণ করেছে, তাকে কঠিন শাস্তি দেওয়া ছাড়া কিংবা জেলখানায় বন্দী করা ছাড়া তো অন্য কোনো শাস্তি হতে পারে না। জুলাইখার দাবি সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? আচ্ছা, আপনাদেরকে আগেও তো বলেছি মিথ্যা দিয়ে সত্যকে আটকে রাখা যায়? আটকে রাখা যায় না। যেহেতু শয়তান তার উপর সওয়ার হয়েছিল, তাকে বুঝিয়েছে তুমি যদি বাঁচতে চাও তাহলে নিরাপদ ইউসুফের উপর তুমি অপবাদের বোঝা চাপিয়ে দাও, সে অপবাদের বোঝা চাপিয়ে দিল। ইউসুফ আলাইহিসসালাম তখন বললে যে না, হিয়ারা ওয়াজাতনি আন নাফসি, এটা আমি তাকে ফুসলাইনি, বরং সে আমার উপর চেয়েছিল কিন্তু আমি এতে সাড়া দিইনি। তখন সে বলল, তোমার সাক্ষী কি? পক্ষে সাক্ষী কোথায়? ইউসুফ আলাইহিসসালাম বলে, সাক্ষী একটা আছে, অনেক লম্বা ঘটনা শর্ট করে বলছি, সাক্ষী একজন আছে। সাক্ষী কই? তো ঘরের মধ্যে শুয়ে থাকায় একেবারে সত্য ভূমিষ্ঠ এক নবজাতক শিশু, কথাও বলতে জানে না, সে আমাকে সাক্ষী দেবে। জুলাইখা খুব বিস্মিত হয়ে গেল, পাগলামি কথাবার্তা নাকি, এই শিশু বাচ্চা কেমনে সাক্ষী দিবে? শিশু বাচ্চাকে আনা হলো, শিশু বাচ্চার সামনে এসে এমন ভাষায় জবাব দিল, কোরআনে কারীম তার ভাষাটা লিখে দিয়েছে। আগে বলেন সুবহানাল্লাহ। শিশু বাচ্চা যদি বলতো ইউসুফের কোনো দোষ নাই, সব দোষ আপনার স্ত্রীর, এভাবে তো বলতে পারতো, কিন্তু এভাবে বললে ঝামেলা একটা ছিল। তাহলে জুলাইখা বলতো তার উপর জাদু করা হয়েছে, বাচ্চার উপরে, বাচ্চার উপর জাদু করিয়ে তার মুখ থেকে কথা বের করা হয়েছে, ঠিক কিনা? বাচ্চা এভাবে জবাব না দিয়ে এমন একটা কৌশলে জবাব দিয়েছে, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা ইন কানা কামীসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন ইন কানা কামীসুহু কুদ্দা মিন কুবুলিন, যদি জামা সামনের দিক থেকে ছিঁড়া হয় ফা সাদাকাত, তাহলে আপনার স্ত্রী সত্যবাদী, ওয়া হুয়া মিনাল কাযিবিন, ইউসুফ মিথ্যাবাদী, ওয়া ইন কানা কামীসুহু কুদ্দা মিন দুবুর, জামা যদি পেছন দিক থেকে ছিঁড়া হয় ফা কাযাবাত, তাহলে স্ত্রী মিথ্যাবাদী, ওয়া হুয়া মিনাস সাদিকিন, ইউসুফ সত্যবাদী। সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন তো জামা কি সামনে ছিঁড়া না পেছনে? বাচ্চা বুঝিয়েছে কোনো পুরুষ যদি কোনো নারীর উপর জোরপূর্বক ধর্ষণ করতে যায় আর নারী যদি আত্মরক্ষা করতে যায়, নিশ্চয় ধস্তাধস্তি করতে গিয়ে পুরুষের সামনে জামা ছিঁড়ে যাবে, ঠিক কিনা? আর পেছন দিক থেকে যদি ছেঁড়া হয় তাহলে প্রমাণ হবে পুরুষ আত্মরক্ষা করতে চেয়েছে, মহিলা পেছন দিক থেকে টান দিয়ে ধরেছে। আল্লাহ আকবার, এমন এক কৌশলী জবাব দিয়েছে, সাক্ষী আর দরকার নাই, সাক্ষী স্বামী নিজেই হয়ে গেছে। কোরআনে কারীম বলছে এরপরে যখন সে তাকিয়েছে, ফালাম্মা রাআ কামীসাহু কুদ্দা মিন দুবুর, যখন দেখলো জামা পেছন দিক থেকে ছেঁড়া, কালা ইন্নাহু মিন কাইদিকুন্না, ইন্না কাইদাকুন্না আযীম,
এটা তোমাদের মহিলাদের চক্রান্ত, আর তোমাদের মহিলাদের চক্রান্ত বড় ভয়ঙ্কর। এই চক্রান্তে যারা পড়েছে, মেধাবীর মেধা শেষ, জ্ঞানীদের জ্ঞান শেষ, ইমাম সাহেবের ইমামতিও শেষ, ঠিক কিনা বলো? মুয়াজ্জিন সাহেবের মুয়াজ্জিনগিরি শেষ, এই পাল্লা যদি একবার পা দিছে, এটা বড় ভয়ঙ্কর ফা, এই ফাঁদে পা দেওয়া যাবে না। কত এসপি, কত ওসি, কত ডিসি, সম্মানিত ব্যক্তিবর্গ সব শেষ হয়ে গেছে। পরিমনের খপ্পরে পড়ছিল সাকলাইন বেচারা। হ্যাঁ, এত বড় একজন অফিসার, বিসিএস ক্যাডার, সম্মানিত মানুষ, কত সম্মানিত পেশা, পরিমনের খপ্পরে পা দিস, পা দিয়া বেটার সবচেয়ে চাকরিও শেষ, চরিত্র শেষ, সম্মান শেষ, সব শেষ, ঠিক কিনা জুড়ে বলেন? ইন্না কাইদা কুন্না আযীম, মহিলাদের খপ্পরে পা দেওয়া যাবে না, ধ্বংস হয়ে যাবেন। কিন্তু আমি এত লম্বা কথা বলতে চাইনি, আজকে আপনাদের সামনে একটা লেটেস্ট নিউজ দিতে চাই এখান থেকে, এই সবক থেকে। সেই সবকটা কি? মিথ্যা দিয়ে কোনোদিন সত্যকে আটকায় রাখা যায় না। যেভাবে পারে নাই জুলাইখা, যেভাবে পারে নাই মক্কাতুল মুকাররমার অসংখ্য কুফফারেরা মিথ্যা দিয়ে সত্যকে আটকায় রাখতে, যেভাবে চিরজীবন শয়তান ব্যর্থ হয়েছে, সত্য প্রতিষ্ঠিত হয়েছে, অনুরূপভাবে বাংলাদেশে বিগত ১৬টি বছর ধরে আলেমদেরকে জঙ্গি বানাবার নাটক এমনভাবে সাজানো হয়েছিল যে আলেমরা ছিল সমাজের সবচেয়ে শান্তিকামী, জঙ্গি নাটক সাজিয়ে অসংখ্য আলেমদেরকে মিথ্যা মামলায় জেলখানায় যারা পুরে দিয়েছিল, গত ২ দিন আগে তারা প্রকৃত জঙ্গি উপাধি পেয়ে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ হয়ে গেছে। সত্যকে মিথ্যা দিয়ে আটকে রাখা যায় না। প্রকৃত সন্ত্রাসী কারা, প্রকৃত জঙ্গি কারা, জাতি চিনে গেছে, ঠিক কিনা বলেন? মনে খুব কষ্ট লাগতো যখন দেখতাম দুজন মুফতি মুহাদ্দিসকে দাঁড় করিয়ে সামনে কিছু কিতাবাদি দিয়া লিখেছে জিহাদি বই সহ মুফতি সাহেব আটক। এই দৃশ্যগুলো দেখে চোখ থেকে পানি ঝরতো দুঃখে আর কষ্টে। আমার বাসায় পুলিশ গিয়ে অসংখ্য হাদিসের কিতাব, তাফসীরের কিতাব দেখে রিপোর্ট লিখেছে, মাদানী সাহেবের বাসায় যে কি বইটা আছে আরবিতে লেখা বুঝি না কিছু, কিন্তু মনের মধ্যে খুব কৌতূহল, যা আমি কি জানি শিখি এখান থেকে। আচ্ছা বেটা, আমি এখান থেকে যা শিখি তা তো মাইকের সামনে বলি, ঠিক কিনা বলেন? আমি ওখান থেকে যা শিখি অসংখ্য ক্যামেরার সামনে বলি, আমরা তো গোপন কোনো কাজ করি না, গোপন আন্দোলন তো আমরা করি না। ওরা আমাদেরকে জঙ্গি বানিয়েছে, মৌলবাদ বানিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে, আর সোনার ছেলে যাদের উপাধি দিয়েছিল তারা ধর্ষণের সেঞ্চুরি করেছে বিশ্ববিদ্যালয়ে, ঠিক কিনা বলেন? বিশ্বজিৎকে প্রকাশ্যে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেছে একটা হিন্দু মানুষকে শিবির উপাধি দিয়ে, নির্মমভাবে পিটিয়ে হত্যা করলো, হত্যার বিচার পর্যন্ত হলো না, ঠিক কিনা বলেন? হেফাজতে ইসলামের ওই আন্দোলনের সময় কত আলেমদেরকে রাস্তায় তারা পিটিয়ে হাত পা ভেঙে দিয়েছে। আমার এক মুসল্লি, আমার নিজের মুসল্লি পিটিয়ে হাত ভেঙে দিয়েছে ছাত্রলীগের ছেলেরা, ওরা জঙ্গি হয় নাই, আজকে পৃষ্ঠা উল্টায় উল্টিয়েছে, সময় বদলেছে। বিশ্ববিদ্যালয়ে ওরা টর্চার সেল বানিয়েছিল, এই টর্চার ছেলের মধ্যে সেখানে রামদা রেখেছে, ছুরি রেখেছে, মারণাস্ত্র রেখেছে, দেশি বিদেশি অস্ত্র রেখেছে, আগ্নেয়াস্ত্র রেখেছে মানুষ হত্যা করার জন্য। ভিডিও ক্লিপস এখনো আছে, হেলমেট বাহিনী মাথায় হেলমেট দিয়ে দিয়ে এই কুলাঙ্গারেরা অসংখ্য মানুষকে খুন করেছে প্রকাশ্যে, করে নাই, চিৎকার দিয়ে বলেন করে নাই? এরা যে জঙ্গি, এরা যে সন্ত্রাসী, এরা যে ক্যাডার, এদের দেশ এবং জনগণের শত্রু, কোনো সন্দেহ আছে? কিন্তু এই জঙ্গির তকমা দিয়েছিল আলেমদের উপর, ওরা সত্যকে আড়াল করতে চেয়েছিল মিথ্যা দিয়ে, কিন্তু সেটা হয় নাই। আজকে গোটা জাতির সামনে প্রমাণিত আসল জঙ্গি কারা, আসল সন্ত্রাসী কারা। সন্ত্রাসী সংগঠন হিসেবে ওরা নিষিদ্ধ হয়েছে, থাকবে চিরদিন নিষিদ্ধ ইনশাআল্লাহ। বাংলাদেশের কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না, কথা বলতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেন এমন জঘন্য পাপাচার থেকে জাতিকে হেফাজত করেন। ইসলামের সৌন্দর্যতা আছে, সন্ত্রাসবাদ নাই, ইসলামে জিহাদ আছে, কিন্তু ইসলামের মধ্যে অনৈতিক মারামারি নাই,
সুবহানাল্লাহ কম সুবহানাল্লাহ। আমার মনে আছে জামিয়া রহমানে আরবিয়া মাদ্রাসার মধ্যে আমরা যখন পড়াশোনা করেছি, তো সেখানে গুরু জবাই করে সুরি থাকে প্রত্যেক মাদ্রাসাতে। এই মাদ্রাসায় আছে না কথা বলেন? আছে না? আছে, অনেক চুরি থাকে, 50টা 60টা চুরি থাকে। প্রত্যেক কুরবানি ঈদের সময় ঢাকা শহরে লক্ষ লক্ষ গরু কুরবানি হয়। এগুলো মাদ্রাসার ছাত্ররা, আসাতিজাইকেরা, মুফতি মুহাদ্দিস জবাই করেন, সহযোগিতা করেন, ঠিক কিনা? এই যে সুরিগুলা মাদ্রাসায় সংরক্ষণ করা হয়, স্বৈরাচারীর আমলে মাদ্রাসা তল্লাশি করে এই সুরিগুলার ছবি তুলেছে কুলাঙ্গার সাংবাদিকরা, ছবি তুলে পত্রিকায় ছাপিয়ে দিয়েছে, সর্বনাশ হয়ে গেছে মাদ্রাসা, তো অস্ত্রের কারখানা। এভাবে মিডিয়া দিয়ে ওরা মাদ্রাসার বদনাম করেছিল, এভাবেই মানুষের সামনে আমাদেরকে খাটো করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাতির সামনে ওদেরকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে। গোটা জাতি আজ দেখেছে প্রকৃত সন্ত্রাসী কারা আর শান্তিকামী কারা। সুতরাং আমার সমস্ত মুসলিম ভাইদের উদার আহ্বান জানাচ্ছি, কোন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে কোনো মুসলমানের সম্পৃক্ততা থাকতে আর যদি কেউ করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্য উপলব্ধি করার তৌফিক দান করুন। আর মিথ্যা দিয়ে সত্যকে কখনো আটকে রাখা যায় না, এটা প্রমাণিত হয়েছে যুগ যুগ ধরে। আল্লাহ রাব্বুল আলামিন যারা এই জন্য আমাদের সত্যের উপর অবিচল থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বাবলা আল জুমআ চার রাকাত সুন্নাত।